নমস্কার আমি পরিমল হালদার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের মহেন্দ্র গ্রাম থেকে বলছি আমাদের এখানকার যে ডিলার বিপদ ভঞ্জন দাস কিভাবে এই সাধারণ মানুষগুলোকে মারছে সে সাধারণ মানুষের মুখের খাবার কিভাবে কেড়ে নিচ্ছে সেগুলোই আপনাদের আজকে দেখাবো দেখুন আজকে থেকে আমাদের যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে আমাদের যেভাবে আমাদের রেশন বিনামূল্যে দেওয়া হবে রেশন কার্ড অনুযায়ী যে বিনামূল্যে জিনিসগুলো দেওয়া হবে খাদ্য সামগ্রী সেই জিনিসগুলো কিভাবে মেরেছে সেগুলো আপনাদের দেখাবো দেখুন আপনার কার্ড কটা আছে বলুন তো পাঁচটা পাঁচটা কার্ড আছে কার্ডই দেখুন পি এইচ এইচ এই কার্ড অনুসারে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা কার্ড প্রতি দু কিলো করে চাল এবং তিন কিলো করে আটা পাবে ঠিক আছে কিন্তু সেক্ষেত্রে ওনাদেরকে দিয়েছে পাঁচটা কার্ডে আট কিলো চাল দিয়েছে কিলো চাল দিয়েছে বলেন তো কিলো আট কিলো চাল আটটা

এখানে যতগুলো মানুষ বসে আছে প্রত্যেককেই উনি কম দিয়েছেন প্রত্যেককেই আমি আরো দেখাচ্ছি আপনাদের আপনাকে কয়টা কার্ড আপনার কার্ড কটা পাঁচটা কার্ড কার্ড গুলো দেখি এগুলো কার্ডও এসপিএইচএইচ সবগুলো প্রত্যেকটাই প্রত্যেকটাই এসপিএইচএইচ এবং উনাকে চাল দেওয়া হয়েছে কত কিলো বলেন তো আপনার 10 কিলো চাল চালটা ঠিক আছে আটা কত প্যাকেট দিয়েছে দশ দশ প্যাকেট মানে মোটামুটি পাঁচ কিলো যেখানে উনি পনেরো কিলো আটা পাবেন সেখানে ওনাকে পাঁচ কিলো আটা দেওয়া হয়েছে কিভাবে মেরেছে দেখুন এই রকম বাজারেও মানে এরকম সাতান্নবেশে মানুষ যদি থাকে তাহলে মানুষকে মারতে মানে আমাদের বলে না যে শত্রু কটা কাঠা না কটা আঠার প্যাকেট দিয়েছে আটার প্যাকেট আটটা মানে চার কিলো আর চাল ক কিলো দিয়েছে চাল আট তো চাল ঠিকই আছে কিন্তু আটার প্যাকেটে মেরে দিয়েছে আটার প্যাকেটে এনারা পাবে তিন চারে বারো কিলো আটা সেখানে ওনাদেরকে দেওয়া হয়েছে চার কিলো দেখুন বিপদ ভঞ্জন দাস মহেন্দ্র গ্রামের ডিলার বিপদ ভঞ্জন দাস কিভাবে এই সাধারণ মানুষগুলোকে মেরেছে আপনারাই দেখুন আর এনাদেরকে বলে দেওয়া হয়েছে এক মাসের এগুলো সব এক মাসের সামগ্রী এনাদেরকে বলাও হয়নি যে এগুলো হচ্ছে পনেরো দিনের বা কদিনের খাবার দেওয়া হচ্ছে এগুলো এক মাসের আর কি বলেছে ওনাদের শুনে এক মাসে এইটুকু জিনিস তাও কথা বলছে এক মাসে কি একটা করে চাল খাবো তবে তো এক মাস জমবে আপনি কিছু বলেননি যখন আপনি কিছু বলেননি আমরা বলেছি আমি বললি ওখানে ডিলারকে কে আপনাদের কি বললো তখন বলছে না এটা এক মাসেই চলবে এটা এক মাসেই চলবে নিয়ে চলে আর আপনার তো আপনার প্রথমেই বললাম আপনাকে তো পাঁচটা গাডে তো আপনি ভাবে তো আট কিলো দশ কিলো চাল পান সেখানে আপনাকে একদম দিয়েছে আট কিলো চাল আট কিলো চাল নিয়েই আপনাকে বলেছে

এরেটা আবার বারবার চলে বিপদ ভঞ্জন দাস এটা ভালো করেই জানে যে এই লোকগুলো আর ঘুরে কোনোদিন আসবেও না এদের এদের সাপোর্ট এর বলার কেউ নাই আর গরিব মানুষদেরকে এইভাবে যদি মারতে পারে তাহলে উনি বিশাল প্রসাদ বানিয়ে ফেলবেন এরকম একটা পরিস্থিতিতে যদি উনি যদি উনি এরকম কাজ করতে পারেন তাহলে ওনার মানবিক দিকটা কতটা নিস্তৃতি ভেবে দেখুন আপনারাই বলুন এই লোকের সাথে কি করা উচিত যদি এরকম একটা পরিস্থিতি মহামারীর মতো একটা যেখানে অবস্থা যেখানে লোক খেতে পাচ্ছে না এরকম একটা পরিস্থিতিতে যদি লোক লোকের সম্বন্ধে যদি

মানে আপনার হচ্ছে বারো ছটা কাট তাই তো ছটা কার্ডের বারো কিলো চাল দিয়েছে ঠিক আছে আর প্যাকেট দিয়েছে নয়টা আটার প্যাকেট নয়টা নয়টা মানে কয় কিলো নয়টা মানে সাড়ে চার কিলো সাড়ে চার কিলো যেখানে কত পায় তাহলে ছটা কাঠ হলে তিনশো আঠারো আঠারো কিলো যেখানে পায় সেখানে দিয়েছে কয় কিলো চার কিলো আটা সাড়ে চার কিলো আটা এরা কিভাবে সম্ভব আর আমি দেখাতে চাইছি এই বোনের বর্তমানে কার্ড আছে তিনটা কার্ড ঠিক আছে এই বোনের তোমার নাম বলো তো কল্পনা মোদিদের বাড়িতে কার্ড টোটাল পাঁচটা পাঁচটা কার্ড বিপদ ভঞ্জন দাসের ওখানে ওদের কার্ড হারিয়ে যায় অর্থাৎ ওরা ভুলে চলে আসে কার্ডটা যে কার্ডটা ওখানে ছেড়ে চলে আসে তো অনেক দিন পর ওদেরকে তিনটা কার্ড ফেরত দিয়েছে আর দুটা কার্ড উনি রেখে দিয়েছেন ঠিক আছে কার্ড রাখা অবস্থাতেও উনি পাঁচটা কার্ডের তেল যা যা পাওয়ার সব সবই ঠিকই দিচ্ছিলেন আজকে আবার তিনটা কার্ডের দিয়েছে আর দুটা কার্ডের দেয়নি ওনার মুখ থেকে শুনে নেবো তো

সাড়ে চার 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 কিলো দিয়েছে আঠাগুলা যদি কমায় রেখে দে কেন দিচ্ছে ওরাই খায় না আমরা কেন খাব মাঠে যখন আমরা কাজ করি আর মাঠে ঘাটে কাজ করার বেতন পাবো তবে এখন আমরা পনেরো বিশ দিন ধরে আমরা তো বাড়িতে বসে আছি তাহলে খাবো কি এবার আপনাদেরকে যে এতটা পরিমাণ জিনিস যে কম দিলো মুখ্যমন্ত্রী তো ঘোষণা করে দিয়েছে যে আপনাদেরকে এরকম এরকম দিতে হবে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ফ্যামিলি প্রতি আট দশ কিলো করে আটা কম দিয়েছে এতে আপনি বিপদ ভঞ্জন দাসকে কি বলতে চান যে আমাদের মতো মাঠে খাটুন তাহলে আপনি বিপদ ভঞ্জন দাসকে বলুন এখানে এখানে দেখে বলুন তো এখানে তো বলতে পারবে তখন বলবে কি আমার যেটুক দিয়েছে সরকার সেটুকে দিচ্ছি চাল দিচ্ছে তো আটা দিচ্ছে না আটা দিচ্ছে তো চাল দিচ্ছে না কিন্তু সরকার তো বলে দিয়েছে যে আপনাদেরকে ন্যায্য জিনিস দেওয়ার কথা সরকার বলে দিয়েছে এবং উপযুক্ত পরিমাণে খাদ্য সামগ্রী আমাদের কন্ট্রোলে আছে তো কিন্তু উনি দিচ্ছেন না

কিন্তু এই সমস্ত লোকে বাড়িছে কিন্তু অ্যাকচুয়ালি খাবার নেই এক কাজ জমি নাই আমার কিন্তু একদম খাবার নেই এক কাছা তো জমি নাই থাকার ঘরও নাই বাঁধ বাঁধ বিপদে দেখা বাড়িটা তাও নাই তাহলে এটা দিচ্ছে রেশন কার্ডটা দিয়েছে তো খাওয়ার জন্য তো দিয়েছে যে সরকার দিয়ে ওখান থেকে পাঠাবে আমার তাকে গরিব তরীবগুলাকে দিতে আর এখানে কি করছে মারে চুরে সব গরিবগুলোকে মার মারে চুরে নিজের পেটটা ভরাচ্ছে বিপদ ভঞ্জন দাস্ত মানুষই না আমার মনে হয় আপনারা কি বলেন

খাও আপনি বলেন আপনাদের সঙ্গে যারা গিয়েছিল উনাদেরকে তো মোটামুটি দেখলাম যে চাল ঠিক দিয়েছে কিন্তু আটা তো সবাইকে মেরে দিয়েছে আর আপনারা তো চালটা পর্যন্ত মেরে দিয়েছে তাহলে এরকম আমল কেউ যদি मारे আমি তো বলছি কি বলতে দি দিছো না কজ কি সবাই মুখ বন্ধ করে রাখেন একটু কাছে কাছে দূরে দূরে থাকেন কেউ কিছু বলবেন না আমি বলতে পারিনি এখন যদি জোর করে আমি বলতে যাই মত কিছু আমার মারামারি করতে পুলিশ আসছে পুলিশ মারবে আমি ভয় বলতে পারিনি ওজন সাথে অ্যাকচুয়ালি ঠিকমতো কথা পর্যন্ত বলেননি ঠিক আছে এবারে আপনারাই বলুন যে ইনার সাথে কি যায় পুলিশের আপনারা একবার দেখুন এই গ্রামের পরিস্থিতির এদের বাড়ি ঘরের অবস্থা দেখুন এরা এরা এমনিতেই খেতে পায় না এমনিতেই এরা খেতে পায় না আর এরকম দিনে যখন মানুষ আমাদের গোটা মানে বিশ্বে শে আমাদের ভারতবর্ষ গোটা ভারতবর্ষে যেখানে আমরা কেউ খেতে পাচ্ছি না সেখানে এরকম মানে এত শয়তান ডিলাররা এরা কি করছে যেটুকু সরকার আমাদের কাছে মানে সাহায্য পৌঁছাচ্ছে সেটাও আমাদেরকে দিচ্ছে না তাহলে এরা কি করবে এনাদের স্বামীরা আছে কেরালাতে ওরা ওখানে একদিক থেকে মানে অসুবিধায় আছে প্লাস এরা যদি এরকম অসুবিধায় ভুগে যেখানে সরকারের কোনো সাহায্যই ঠিক মতো পৌঁছাচ্ছে না তাহলে কি করে চলবে এরা কি করে বাঁচবে আমাদের এই যে এই যে এই যে নিষ্ঠুর যে কাজটা করেছে সেই ডিলারের নাম বিপদ দাস বাড়ি মহেন্দ্রতে হরিরামপুর ব্লক দক্ষিণ দিনাজপুর এবার আপনারাই বলুন যে কি করা যায় আর আমি চাই যে মুখ্যমন্ত্রীর কাছে এই ঘটনাটা যাক ভালো করে যাক নমস্কার